আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তানজুমস কিচেন বিডি। আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে ম্যাঙ্গো পুডিং। এই আমের সিজনে আপনারা আম দিয়ে নতুন কিছু তৈরি করতে চাইলে এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমি এখানে দুটি বড় সাইজের পাকা আম নিয়েছি। চেষ্টা করবেন একটু বেশি পাকা আম, যেগুলো একটু নরম হয়ে যায় সেগুলো নিতে, কারণ আমরা এখানে আমের পিউরিটা ব্যবহার করব। এখন এই আম দুটিকে আমি কেটে তারপর ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জগ নিব এবং তাতে আমের পিউরিগুলো দিয়ে দিব। এই পিউরিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ এক কাপ। এখন এই সবগুলো উপকরণকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা শেষ। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে এবং এখানে আমের কোনো চাকা নেই। এখন একটি বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধের সাথে এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নেব যাতে কোনো দানা না থাকে। এই তো কর্নফ্লাওয়ারটা গোলানো শেষ। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়েছি এবং ফ্রাইং প্যানে সেই ব্লেন্ড করে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে এই পিউরিটা অনবরত নাড়তে হবে। সাত মিনিটের মতো চুলায় রেখে নাড়তে থাকবো এবং যখন হালকা বুদবুদ চলে আসবে তখন সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর পিউরিটার ঘনত্বটা আস্তে আস্তে আরও ঘন হতে শুরু করেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে চুলায় রাখব। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের এই পিউরিটার কনসিস্টেন্সিটা আরও ঘন হয়ে গেছে। আমি কিন্তু শুরু থেকেই চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখতেই পাচ্ছেন পিউরিটা অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন এটি কেমন কনসিস্টেন্সিতে আছে। এই পর্যায়ে আমি এক টুকরো লেবু চিপে এর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ চুলায় রাখব না। আমি এখন একটু নেড়েচেড়ে চুলা থেকে এটি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটি বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই বাটিতে আমি সেই রান্না করে রাখা পিউরিটা দিয়ে দেব। পিউরিটা আমি ঠান্ডা করে নিয়েছি।
এখন বাটিটাকে আমি একটু ঝাঁকিয়ে দেব যাতে এতে কোনো বাবলস না থাকে। এটিকে আমি এখন 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, আর এই 2 ঘন্টার মধ্যেই এটি সেট হয়ে যাবে। 2 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে পুডিংটা আমি নামিয়ে নিয়েছি। এখন এই পুডিংয়ের বাটিটার উপর একটি প্লেট এভাবে রেখে আমি প্লেটটাকে উল্টে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়েছে। আমার কিন্তু কোনো আগার আগার পাউডার ব্যবহার করার প্রয়োজন পড়েনি। এখন আমি পুডিংটা আপনাদেরকে একটু কেটে দেখাবো। তো এই ছিল আমার ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।